সালামু আলাইকুম বন্ধুরা, গ্রুশুভয় ওজেরা ইয়ালু ব্লু। এতে মনে হচ্ছে যে আই লাভ গ্রুশুভয় ওজেরা, একটা প্রাকৃতিক সৌন্দর্য বেষ্টিত একটা লেক যেখানে ঘুরতে গিয়েছিলাম। এটা ক্রাইমিয়াতে অবস্থিত রাশিয়ান ফেডারেশনে, এবং আজকে চমৎকার একটা পরিবেশে আমরা উপস্থিত হয়েছি এবং আপনারা দেখবেন এই লেকটির সৌন্দর্য। তো শুরুতে অটামের কিছু ছবি, স্থির চিত্র যেগুলো আমি ধারণ করলাম, তো অল টুগেদার ইট উইল বি ফ্যান্টাস্টিক এক্সপিরিয়েন্স আপনাদের সবার জন্য। সো সকালবেলা ঘুম থেকে উঠেই সিদ্ধান্ত নিলাম যে আজকে এই লেকটিতে যাব, এখানকার সৌন্দর্যটি উপভোগ করব। আপনি তো জানেন যে ইউরোপের যেই অটাম আসে, যেটা এটা কিন্তু খুব উপভোগযোগ্য এবং ছবি তোলার জন্য। সকালেই রওনা দিলাম 12টার দিকে। তো লেকে যাওয়ার আগে একটা সুন্দর একটা পাহাড়ের পাশে টেডিকে নিয়ে হাঁটাহাঁটি করছিলাম, এবং পাহাড়ের সৌন্দর্যটা আমাকে মুগ্ধ করেছে, স্পেশালি গাছের পাতার যে রঙগুলো, টু বি অনেস্ট অ্যামেজিং। বাংলাদেশে একটা সময় আমরা যখন থাকতাম যে এগুলো দৃশ্যতে দেখতাম, এবং আমার সাথে টেডিও খুব উপভোগ করছিল। বিশেষ করে ইউরোপের সৌন্দর্য আপনাকে বলে শেষ করতে পারবো না, তবু চেষ্টা করছি যে কিছু ভিডিও ফুটেজ আপনাদের সামনে তুলে ধরার জন্য। দেখতে পাচ্ছেন যে পাহাড়টি কত সুন্দর, পাশাপাশি এখানে কিছু সুন্দর সুন্দর ঘর রয়েছে। এই ঘরগুলোকে বলা হয় দাচা রাশিয়ান ভাষায়। রাশিয়ানরা বিশেষ করে ছুটির দিনগুলোতে এই দাচাগুলোতে আসে, এবং এখানে শাসলিক বার বিকিও যেটা বলা হয় আর কি, তারা উপভোগ করে। এবং এখানে আসলে একটা মনোমুগ্ধকর একটা পরিবেশ পাওয়া যায়, প্রচুর পরিমাণে অক্সিজেন, এবং আপনার মন যেমনই থাকুক না কেন, আপনার মন কিন্তু এখানে আসলে অটোমেটিক ভালো হয়ে যাবে। হ্যাঁ, এবং এখানকার সেই দেখতে পাচ্ছেন যে দূর দূরান্তে যে পাহাড়গুলো, মানে এক একটা পাহাড় মনে হচ্ছে এক একটা স্তম্ভ। হ্যাঁ, এবং পাহাড়ের পাশে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এই তো এক মাসের মধ্যে গাছগুলো তাদের পাতাগুলো হারিয়ে ফেলবে। তো গাড়ি থামিয়ে আমি এখানে কিছুক্ষণ সময় অতিবাহিত করলাম, তারপরে সিদ্ধান্ত নিলাম যে সন্ধ্যা হতে মাত্র এক ঘন্টা বাকি, তো আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি। তো আমরা চলে আসলাম সেই অজেরাতে, যেটা লেক বলা হয়। তো লেকের এটা হচ্ছে এন্ট্রেন্স, আস্তে আস্তে ভিতরে যাচ্ছি। তো ভিতরে যাওয়ার আগে টিকিট কেটে যেতে হয়, এবং এখানে কিছু কিছু কটেজ রয়েছে যেগুলোতে মানুষ থাকতে পারে, কিছু কিছু দামি প্যালেসের এখানে স্তম্ভ রয়েছে। তো এই তো আমি টিকিট ক্রয় করলাম এখান থেকে, টিকিট ক্রয় করে ভেতরে যাচ্ছি। ঢুকতেই হাতের বাম পাশে খেয়াল করলাম সুন্দর একটা চিড়িয়াখানা, এখানে খরগোশ, তারপর ময়ূর, বিভিন্ন প্রজাতির চিকেন, মুরগি আর কি, তারপরে হচ্ছে যে হরিণ থেকে শুরু করে নানা প্রকার এখানে পশু পাখি রয়েছে। ঢুকেই হাতে ডান পাশে একটা দেখলাম যে ঘন্টা, একবারে ফুলের একটা গেট দিয়ে, সেটাতে খুব উপভোগ করার মতো ছিল, কিছু ছবি নিলাম। তারপরে দূর থেকে জুম করে চিড়িয়াখানাটা নেওয়ার চেষ্টা করলাম, সুন্দর দেখলাম যে একটা গেট সাজানো পুরোপুরি অটাম। হ্যাঁ, অটামের যেই গাছগুলো রয়েছে এগুলো দিয়ে বেষ্টিত গেট, এবং এইগুলো কিন্তু আমার খুব ভালো লাগে, স্পেশালি মেপল পাতার যেই ট্রিগুলো রয়েছে অসাধারণ। এই যে ছোটো ছোটো ঘরগুলো দেখতে পাচ্ছেন, এই এই ঘরগুলোতে কিন্তু শাসলিক পাটি, যে এটা হচ্ছে মাঙ্গাল বলে এটাকে, এবং এখানে রোটান্ডা লেখা আছে। এখানে মানুষজন আসে, আপনি ভাড়া নিয়ে এখানে রেস্ট করতে পারবেন, খাবার দাবার তৈরি করতে পারবেন, খেতে পারবেন। এবং এটা হচ্ছে লেকের এন্ট্রেন্স যেই শুরুর দিকের অংশটা, এবং পুরো লেকটা জুড়েই কিন্তু এরকম সুন্দর সুন্দর বাগান রয়েছে, এবং আপনি দেখতে পারবেন চতুর্দিকে হেঁটে হেঁটে, এবং আপনি লেকের পাড়ে এসে দাঁড়াতে পারবেন। এখানে সুন্দর একটা, এটাকে বলা হয় যে এই যে টেডি দেখতেছে, এই যে দেখতে পাচ্ছেন যে চমৎকার একটা পিজিয়ন দেখতে পাচ্ছি,
এটা এটার একেবারে কাছাকাছি গিয়ে আমি জুম করার চেষ্টা করেছি, যদিও একটু ভয় পেয়ে গেছে। এবং কালার কম্বিনেশনটা এখানে কিন্তু অসাধারণ। হ্যাঁ, এই যে তারপরে ছোটো ছোটো ঘরগুলো যেগুলো রয়েছে এগুলোতে কিন্তু মানুষ থাকতে পারে। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো ইচ্ছা করলে অনেকে ভাড়া নিয়ে 2-3 দিন এখানে টাইম স্পেন্ড করতে পারে। কাঠের ঘরগুলো লেকের পারে এবং প্রত্যেকটা ঘরের মধ্যে কিছু আলাদা মানে বৈচিত্র্য রয়েছে ডেকোরেশনে, ডিজাইনে। ইন্টারনাল যেই বিউটিটা সেটা অসাধারণ এবং সম্পূর্ণ কিন্তু উডেন, ন্যাচারাল। হ্যাঁ, এবং আমরা চেষ্টা করলাম যে একটু সামনে যাওয়ার, গিয়ে দেখলাম যে হাঁসকে খেতে দিচ্ছে এই ব্রেড, শুকনা যে রুটিগুলো রয়েছে এগুলো খেতে দেয়, রাশিয়ানরা হাঁস খুব পছন্দ করে। এবং অটামের যে গাছগুলো রয়েছে, টু বি অনেস্ট, অ্যামেজিং, অ্যামেজিং। হ্যাঁ, আমার প্রচণ্ড ভালো লাগে এই প্রকৃতির মাঝখান দিয়ে হেঁটে হেঁটে বেড়ানো। এই যে আমরা লেকের পাড় ঘেঁষে হাঁটছি, এখানে ফিশিং করছেন ওনারা, এই পাশটাতে অবশ্য যাওয়া নিষেধ দর্শনার্থীদের, কারণ ফিশিংয়ে অসুবিধা হয়। তো আমরা রাস্তা দিয়ে হাঁটছি, এই রাস্তা দিয়ে আপনি ভিতরে পার্কিং জোনে যেতে পারবেন। তো ছোট্ট একটা ব্রিজের মতো দেখতে পাচ্ছি, এই ব্রিজটা দিয়ে আস্তে আস্তে আমরা একটা ছোট্ট একটা চিড়িয়াখানার দিকে যাব, যেখানে হরিণ দেখতে পাবো আমরা। পাশে রাশিয়ানরা গান গাচ্ছে, তারা বাদ্যযন্ত্র বাজাচ্ছে, বারবিকিউ শাশলিক পার্টি করছে। পেসেদকা সিম এটাকে নামকরণ করা হয়েছে। এই তো সামনেই আমাদের চিড়িয়াখানা, এই যে হরিণ, এটা এটা সম্ভবত ফিমেল হরিণ, দেখতে অনেক সুন্দর। এটা মেল হরিণ, এটা সিংগুলো দেখে বুঝতে পারতেছেন যে এটা হচ্ছে মেল হরিণ। ওই যে ছোটোটা ডান পাশের, এটা হচ্ছে ফিমেল হরিণ। হ্যাঁ, তো আমি চেষ্টা করলাম যে তাদেরকে একটু পাতাকপি খাওয়ানোর জন্য, দেখলাম যে খুব একটা বেশি ইন্টারেস্টেড না, পাত্তায় দিল না। কি আর করা যায়, দেখে মুগ্ধ হলাম আর কি। হরিণকে এত কাছাকাছি দেখার সুযোগ কখনো হয়নি, কারণ হরিণ কিন্তু একটা বন্য প্রাণী, আপনারা জানেন, মানুষের সামনে আসে না, লাফ দিয়ে পালিয়ে যায়। এবং আশেপাশে কিছু হরিণের মূর্তি রয়েছে। এবং আবারও হাঁটা শুরু করলাম লেকের পাশ দিয়ে। টেডি আবার ঘুরতে খুব পছন্দ করে, ঘাসের উপর দিয়ে পিলপিল পিলপিল করে এগিয়ে যাচ্ছে। এটা হচ্ছে ইয়া লাভ ডুবলু গুরুশে বই ওজেরা, মানে আমি গুরুশে বজেরাকে পছন্দ করি। আপনি যে কোনো জায়গায় যাবেন রাশিয়াতে, যে কোনো স্পটে যাবেন, সেখানে দেখবেন যে ওই স্পটটার নাম অনুযায়ী একটা এরকম সিম্বল পাবেন। হ্যাঁ, এটা হচ্ছে ফাউন্টেন, ফাউন্টেনকে ঘিরে মানে প্রাকৃতিক যে সৌন্দর্য, এটা আপনি বলে শেষ করতে পারবেন না। এক একটা পাতা ছুঁয়ে দেখলে মানে মাঝে মাঝে বিশ্বাস হয় না যে আসলে কি এটা রিয়েল কি না। হ্যাঁ, এবং এখানে চেষ্টা করলাম কিছু ছবি নেওয়ার, যদিও খুব একটা ভালো পিক আসছিল না। দেখেই মানে চোখে দেখে যে ফিলটা পাওয়া যায় না, ওটা কিন্তু আপনি ছবিতে সেটার 50-60% পাবেন। হ্যাঁ, মাঝে মাঝে তো এখানের অনুভূতিটা অসাধারণ। পাশাপাশি এখানে যে টেম্পারেচারটা ছিল সেটা উপভোগযোগ্য। আর এই দেশে কিন্তু খুব একটা বেশি ঘামে না মানুষ, মানে জিম টিমে মানুষ দেখা যাচ্ছে টুকটাক ঘামে, কিন্তু বাইরে হাঁটাহাঁটি করতে ঘামে না, কারণ এখানকার ওয়েদারটা একেবারে নাতিশীতোষ্ণ। হ্যাঁ, বেশি শীতও না আবার বেশি গরমও না। এই যে আমি ওয়াইড অ্যাঙ্গেলে কিছু ভিডিও ফুটেজ নেওয়ার চেষ্টা করছি, এখানে ডান পাশে বাম পাশে যে সিনারিগুলো রয়েছে, ন্যাচারাল যে বিউটিটা অসাধারণ। এবং প্রত্যেকটা স্টেপে স্টেপে কিছু কিছু স্কাপচার মানে ভাস্কর্য দেখতে পাচ্ছি। এই যে বাচ্চাগুলো পাতা কালেক্ট করছে, পাতা কালেক্ট করে ছবি টবি তুলবে, তারপরে আবার এগুলোকে একত্রিত করে জড়ো করবে। এই যে এইগুলো হচ্ছে খুব এক্সপেন্সিভ কটেজ, এখানে যারা ফ্যামিলি নিয়ে আসে তারা এখানে থাকতে পারে। এখানকার ভিতরের যে পরিবেশটা রয়েছে, অল ফেসিলিটিস রয়েছে এখানে। হ্যাঁ, পাশাপাশি প্রাইভেসি রয়েছে এবং অত্যন্ত সুন্দর বাগান দ্বারা বেষ্টিত এই বাড়িঘরগুলো। এখানে বিভিন্ন প্রজাতির গোলাপ ফুলের গাছ রয়েছে, যে গাছগুলো সত্যিকার অর্থে অসাধারণ। এবং
দেখলাম যে খুব সুন্দর সুগন্ধ রয়েছে গোলাপ ফুলগুলোতে, যদিও সব গোলাপে সবসময় সুগন্ধ পাওয়া যায় না। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যার লাইটগুলো জ্বলে উঠল, চলে যেতে হবে। আসলে কীভাবে যে সময়টা পার হয়ে গেল টেরই পেলাম না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।